আন্দামানের সেলুলার জেল জাস্ট অনবদ্য। ব্রিটিশদের যে অত্যাচার, এর প্রতিবার একদিকে পরাধীন ভারত। 2023-এর শারদ উৎসবে, উৎসবের আগে থেকে আজ অবধি, উৎসব চলা পর্যন্ত কলকাতা সহ জেলার প্রচুর প্যান্ডেল আমি দেখেছি। আজ দেখাবো নিজের এলাকার পুজো। বাদ্রা অগ্রগামী সঙ্গের আমি সামনে চলে এসেছি। এবছরে এনাদের উপস্থাপনা যেটা করতে চলেছেন ওনারা, সেটা হচ্ছে আন্দামানের সেলুলার জেল। দেখতে পাচ্ছ লাইটিংয়ে কিন্তু অনবদ্য লাগছে। আজকে থেকেই মোটামুটি মানুষজন অনেক এখানে লাইন দিয়ে ঠাকুর দেখছেন। সেলুলার জেলের আদলে টোটাল যে মণ্ডপ, সে মণ্ডপ এখানে তৈরি হয়েছে, এবং লাইটিং যে শোটা সেটার জন্য বেশি ভালো লাগছে। ঠিক আছে, এখানে সামনের দিকে যে লাইটিং শোটা রয়েছে। ভিতরে প্রবেশ করার আগে বলে দেবো এখানে আসতে কীভাবে হবে। শিয়ালদা থেকে তোমরা দুর্গানগরে নামবে, দুর্গানগর স্টেশনে নেবে, তারপর সেখান থেকে এক দু তিন মিনিটের হাঁটা পথে মোটামুটি চলে আসতে পারবে বাদ্রা অগ্রগামীর সঙ্গে। চলো এবারে ভিতরের অংশটাতে যাওয়া যাক। টোটাল এই রাস্তাটা কিন্তু আলোর চাদরে মুলে ছড়া হয়েছে একদম। আমার এই লাইটিংটা ঘুরছে, এটা দেখতে ভালো লাগছে, যেমন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো নীল, এই ধরনের যে চেঞ্জ। এবং সেলুলার জেলটায় আমাদের বিপ্লবীরা ছিলেন, সে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তাদেরই যে কাহিনী সেই কাহিনী পুরোপুরি ফুটে উঠেছে। ওপরে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, জাতীয় পতাকা রয়েছে। এটা টোটালটা তিনতলার একটা জেল। ঠিক আছে, তিনতলার জেলে কটা কক্ষ ছিল সেই বিষয়গুলো পুরোপুরি বলা হচ্ছে এখানে। ন্যাশনাল মেমোরিয়াল যেটা লেখা রয়েছে, রাষ্ট্রীয় স্মারক। ভিতরের অঙ্কটাতে যাবো ধীরে ধীরে। ঠিক আছে, এবছরের যে সেলুলার জেল সেটা দেখবো। কলকাতার অনেক মণ্ডপও কিন্তু এই ব্যাপারটা দেখানো হয় না, যেটা এখানে দেখানো হয়েছে। ভিতরে একটা এরকম শো চলছে, যেটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করেছেন। ওয়াও, এখান থেকে দেখতে কিন্তু জাস্ট অনবদ্য লাগছে, জাস্ট অনবদ্য পুরো বিষয়টা। কোনোভাবে বুঝতে পারবে না এটা যে মণ্ডপ তোমরা। ঠিক আছে, পুরোপুরি জেলের আদলে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে এই যে এটা চলছে, যে এখানে আবহটা চলছে, সেটার জন্য কিন্তু ব্যাপারটা আরো বেশি ভালো লাগছে। এই যে পুরো অংশটা, আমি আলিপুর জেল জেল মিউজিয়াম যেটা এখন হয়ে গেছে, বাইরে থেকে দেখেছি, কখনো ভিতরে ঢুকিনি, ইচ্ছা আছে ভীষণ ঢোকার উপরে ভিতরের অংশটাতে। এই যে অংশগুলো, মানে এক একটা কালার রয়েছে, সেই অংশগুলো কিন্তু খুব ডিটেলের সাথে কাজটা করা হয়েছে। সামনে প্রজেক্টর শো এর মাধ্যমে দেখানো হচ্ছে অরিজিনাল যে জেলটা সেটা। ঠিক আছে, অরিজিনাল জেলের এখানে আরেকটা পুরো ব্যাপারটাই দেখানো হচ্ছে। উপরের অংশটাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি দেখতে পাচ্ছি। আর না হলে অত্যাচার সহ্য করতে পুজোর সময়কালে এই টোটাল যে শোটা যেটা চলছে এটা চলবে। মানে সন্ধ্যাবেলার দিকটাতে শুরু হয় এটা, হেমচন্দ্রটার দিকে, তারপর সারাতে কিন্তু চন্দ্রশেখর দত্ত। ওই যে ওপরের যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ডিটেলে কাজ করা হয়েছে। পুরো কোনোভাবে মনে হবে না এটা যে জেল নয়, সেটা মনে হবে না। ধীরে ধীরে আমি জেলের ভিতরের অংশটাতে প্রবেশ করছি। ঠিক আছে, এই হচ্ছে ভিতরের অংশটা যাব। অংশ সংরক্ষণ করা হয়েছে, এত ভালোভাবে কাজটা করা হয়েছে। কোনো ভাবে দেখো, এই যে এগুলো ইটগুলো, এই যে ইটগুলো ব্যবহার করা, এখানে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো কিন্তু দারুণ লাগছে। শো এখনো দেখছেন, এখানে মানুষরা মানুষজন দেখছেন। সুবর্ণ জয়ন্তী বর্ষ এবছর কিন্তু। ঠিক আছে, এই সুবর্ণ জয়ন্তী বর্ষে এবছরের এই সেলুলার জেল ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, ভিতরের অংশটাতে আরো কিন্তু টুইস্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি ভিতরে এরকম বিভিন্ন আইডল রাখা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েদিরা বা যারা আমাদের তখনকার দিনে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এখানে একজনকে দেখতে পাচ্ছি। আবার সামনের দিকে যদি আমি এগাই, সামনের দিকে দেখা যাচ্ছে আরো এক আরো তিনজনকে দেখা যাচ্ছে। বন্দে মাতারাম ধ্বনি তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে দেখাই তোমাদেরকে ব্রিটিশদের যে অত্যাচার, সেই অত্যাচার এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, এই অত্যাচার আমরা জানি যে কিভাবে লড়াই করে আজকে আমাদের আজকের দিনে স্বাধীনতা পেয়েছি। একদম ভিতরের অংশটাতে চলে এসেছে, এখানে বিভিন্ন রিলিজিয়নের যারা রয়েছেন তাদেরকে দেখানো হয়েছে, বিভিন্ন ধর্মের মানুষজন এখানে রয়েছেন। যেহেতু স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে সকলে জড়িত ছিলেন, তাই জন্য এই জিনিসগুলো এখানে ফুটে উঠেছে। এবং একদম ওপরের অংশটা এরকম ফাঁসির যে দড়ি, সেই দড়ি দিয়ে আমার বেশ আবহ যেটা চলছে সেটাকেই কিন্তু দারুণ লাগছে। ওইদিকে রয়েছেন
আরো দুজনকে দেখতে পাচ্ছি, এইদিকে আরো দুজন রয়েছে। এবারে টুইস্ট রয়েছে কিন্তু ঠাকুরের অংশটাতেও, কেননা মায়ের যে প্রতিমা, মানে এখানে দেখা যাচ্ছে একদিকে মায়ের প্রতিমার একদিকে পরাধীন ভারত, চোখ থেকে জল পড়ছে, শিকল দিয়ে বাঁধা সেই অংশটা দেখা যাচ্ছে, এবং আরও একদিকে দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে লক্ষ্মী এবং গণেশের দিকটাতে পরাধীন দেখানো হয়েছে, এবং আরও একদিকে যেটা দেখা যাচ্ছে কার্তিক সরস্বতীর দিকে, মানে সেখানে স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হওয়ার পরে যে অংশটা সেখানে দেখা যাচ্ছে বাচ্চারা খুব আনন্দে রয়েছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। মায়ের প্রতিমা এখানে অসাধারণ, মায়ের প্রতিমা অনেকটা ভারত মাতার রূপই বলা যেতে পারে সেটা, ঠিক আছে। এরকমভাবেই মা রয়েছেন, মা রক্ষা করছেন আমাদের সকলকে। পিছনের চালির অংশটাও কিন্তু বেশ স্পষ্ট। আচ্ছা, এখানে অসুর কিন্তু অন্য রূপে, ঠিক আছে, অসুরকে আমি দেখতে পাচ্ছি প্রাণ ভিক্ষা চাইছেন, বেশ ভালো লাগলো পুরো ব্যাপারটা দেখে, ঠিক আছে। ইংরেজ দেখানো হয়েছে অসুরকে, ঠিক আছে, মানে ব্রিটিশ শাসনকালে যেরকমটা থাকতেন তারা, সেরকমটা দেখানো হয়েছে, আমার খুব ভালো লাগলো। পুরো কনসেপ্টের সাথে কিন্তু টোটাল এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে, এবং এই অংশটা তো তোমরা দেখতে পাচ্ছ, আরও এক ব্রিটিশ একজনকে দেখানো হচ্ছে, একদম সামঞ্জস্য রেখে পুরো বিষয়টা তুলে ধরা। ওপরের অংশে মহাদেবের একটি মুখমণ্ডল রয়েছে এখানে, এবং অসুরকেও এখানে নিচের অংশটা, অসুর এই জায়গাটা তো বেশ স্পষ্ট বিষয়টা। আরও একটি প্রতিমা রয়েছে, কারণ পুজোর জন্য তো আরও একটা প্রতিমা থাকেই, সেটা তারামা শিল্পালয়ের শেখর পাল, শিল্পী শেখর পাল এই প্রতিমা রূপদান করেছেন, ভীষণ ভালো লাগলো প্রতিমা দেখে। আবার এখানে মায়ের ঠিক সামনের অংশটাতে দেখতে পাচ্ছি দুজনকে দেখতে পাচ্ছি, এখানে নমস্কারের ভঙ্গিমায় রয়েছেন, ঠিক আছে, একদম অন্য রকমের, পুরো বিষয়টা একদম অন্য রকমের লাগলো, বেশ ভালো লাগলো দেখে, ঠিক আছে। এখানে পিছনের এই অংশটাতে ভারতের জাতীয় পতাকাও রয়েছে, টোটাল মানে ঠাকুরের এই প্রতিমাতে শুধুমাত্র যে মা দুর্গা এবং তার সন্তানরা রয়েছেন সেটা নয়, কিন্তু মায়ের যে আঁচলটা রয়েছে, শাড়ির আঁচলটা, সেই আঁচলটা চলে গিয়েছে স্বাধীন ভারতের দিকে। ভালো করে যদি লক্ষ্য করো গণেশ এবং লক্ষ্মী ঠাকুরের দিকটাতে, সেখানে কিন্তু শেকল রয়েছে, ওই যে শেকল দিন শেকল, পিছনের অংশটাতে শেকল দিয়ে ওখানে রাখা রয়েছে, মানে ব্যাপারটাকে বোঝানো হয়েছে এইভাবে। টোটাল মণ্ডপের অংশটা যদি ওয়াইডলি দেখাই তাহলে বিষয়টা দাঁড়ায় ঠিক এমনটা। ওপরটাও দেখালাম তোমাদের, জানিনা কতটুকু বোঝা যাচ্ছে, এখানে লাল রঙের আলো আছে এবং ফাঁসির দড়িগুলোকে দিয়ে এইভাবে ডেকোরেট করা হয়েছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু এরকম হাতের মধ্যে এরকম শিকল দেওয়া রয়েছে, আমরা সকলেই জানি যে তখনকার দিনের যে বিষয়গুলো সেগুলোকে ফোটানো হয়েছে। বাহির পথটা দেখো, আলোটা আমার দারুণ লেগেছে, আলোর যে কাজটা করা হয়েছে এই জায়গাটা, যেটা দেখানো হয়েছে যেটা, সেটা হচ্ছে এই অত্যাচার করা হচ্ছে, ব্রিটিশদের অত্যাচার সেটা এখানে দেখানো হয়েছে। তারপরের যে অংশটা আমি যাই, একটা অনবদ্য কাজ, অনবদ্য কাজ, আসলে তোমাদের শিহরণ জাগতে বাধ্য, উল্লাসকর দত্ত, ঠিক আছে, তাকে এখানে দেখানো হয়েছে। তার যে পানিশমেন্ট ড্রেস সেটা কিন্তু ওই জায়গাটাতে, ওই অংশটাতে রয়েছে। আবারও বন্দে মাতরম ধ্বনি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ। এখানে আরো তিনজনকে দেখানো হচ্ছে, আর আমি বাহির পথে রয়েছি, এন্ট্রিতেও কিন্তু রয়েছে এরকম অংশ, এবং এক্সিটেও এই অংশটা তো দেখতে পাচ্ছ। আচ্ছা, এই অংশটা তো দেখানো হচ্ছে যে অত্যাচারের শিকার হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, সেই বিষয়গুলো কিন্তু এখানেও দেখানো হচ্ছে। এই স্কাল্পচারগুলো আমার বেশ ভালো লাগলো, যে কাজগুলো এখানে করা হয়েছে, যে আইডলগুলো রয়েছে। দুর্গানগরের এই বাদ্রা অগ্রগামীর সকল এখানে সদস্যরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন। প্রথমে আমি জানতে চাইবো, আপনাদের তো সুবর্ণ জয়ন্তী বর্ষ, এই ভাবনাটা কি করে আসলো প্রথমে? এটা গত এক বছর ধরেই আমরা চিন্তা ভাবনা করছিলাম, গত নভেম্বর থেকে, যে কীভাবে কী করা যায়। তার স্বাধীনতা 75 বছর পূর্ণ হয়ে গেছে, সেটাকে মাথায় রেখে আমাদের মাথায় হঠাৎ এলো যে আমরা যদি আমরা একটা কিছু করতে পারি, এটাতে দমদম কেন, সারা
ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গে কখনো এমন একটা জিনিস হয়নি, সেটা যদি আমরা মানে পাবলিকলি করতে পারি তাহলে আমরা সবাদের সবার কাছে পৌঁছাতে পারবো এবং শহীদদেরও সম্মান জানানো হবে। সেই ভাবনা থেকেই আমরা আস্তে আস্তে সেলুলার জেলটাকে ঠিক করলাম যে আপামর সারা ভারতবর্ষে কোথাও হয়নি, সেলুলার জেলটা আমরা করব। সেই ভাবনা থেকে আজকে এই বাস্তব রূপ। কতদিন সময় লাগলো করতে? এটা প্রায় 4 মাস। আমাদের 4 মাস ধরে আমাদের ডেকোরেটার, আমাদের শিল্পী, আমাদের ইলেকট্রিশিয়ান এবং আমাদের সদস্যরা একদম একটানা আজ 120 দিন ধরে পরিশ্রম করে এই জায়গাটা আমরা আসতে পেরেছি। আমাদের স্থানটা হচ্ছে দুর্গানগর, এটা হচ্ছে বাদ্রা মাঠ, এটা দুর্গানগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1.5 মিনিটের পথ। আপনার বনগাঁ লাইনে যে কোনো ট্রেনে শিয়ালদা থেকে বা যে কোনো জায়গা থেকে দুর্গানগরে নামবেন, বনগাঁ হাবড়া দত্তপুর বাসার ধরে এবং এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে আমরা অটো বা টোটো ধরে বাদ্রা মাঠ বললেই নামিয়ে দেবে, মানে একদম সোজা পথ চলে আসতে পারে। অনেক ধন্যবাদ সকলকে, অনেক ভালো লাগলো সবার সাথে, আবারও সামনের বছর আসলে দেখা হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমার এলাকার দুর্গাপুজো আমি কেন দেখাই না, ভালো বলে আমি নিশ্চয়ই দেখাই। এই যে দেখালাম যেরকম দেখিয়ে, মোটামুটি এবছরে শারদীয়ার যে মানে পূজোর মোটামুটি শেষ পর্বে আমি চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে সকলের সাথে খুব শিগগিরই। আচ্ছা, বেরানোর পরে এখানে আমার মেলা দেখা যায়, ঠিক আছে, মেলা উপভোগ করে তারপর তোমরা দেখতে পারো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আমার এলাকা থেকে কারা কারা দেখছো এক্ষুনি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। চলো টাটা, ভালো থেকো সবাই।